মধ্যে ত্রিপুরা দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। এখন মাছ উৎপন্ন করার সময় কিছু কিছু সাইন্টিফিক ওয়ে বা বৈজ্ঞানিক পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হয়। আমরা গ্রামে গঞ্জে পুকুর আছে, মাছ ফেলে দেয় নিজের পরিবারে খাওয়ার জন্য, কিন্তু সাইন্টিফিক ওতে করি না যে আমার পুকুরের মাটিটা টেস্ট করা নেই, মাটিটা কি ধরনের মাটি রয়েছে পুকুরে, ও সেই মাটিতে বা সেই জলে কোন ফিশের বা কোন মাছের পোনা ছাড়তে হবে প্রথম জানতে হবে। ওর লেয়ার লেয়ার থাকে জলের, তিনটে লেয়ার থাকে, আর লেয়ার অনুসারে তিনটে লেয়ারের জন্য তিন ধরনের মাছ পালা উচিত। তো একসঙ্গে কমসে কম দুই গুণা ফিশ উৎপন্ন হতে পারে ওইটুকু জায়গার মধ্যেই। যেমন খেতে এক ফসল হয়, দুই ফসল হয়, তিন ফসল হয়, ওর পুকুর যে কোনো পুকুরে তিন ফসল করা যায়, কারণ কি তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ারের মধ্যে তিন ধরনের মাছ পালা যায়, সেটা ত্রিপুরার প্রত্যেকটি পুকুরে করতে হবে, তো আপনি আপ ডাবল মাছের ইনকাম শুরু হয়ে যাবে শুধু লেয়ারটা মেনটেন করলে। এটা হচ্ছে যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের কাজ, যে ফিল্ডে যাওয়া, যে এই তিন লেয়ারে মাছের আলাদা আলাদা ধরনের যে প্রজাতি রয়েছে তার ফিশ লিঙ্ক বা তার ফিঙ্গার লিঙ্ক রয়েছে কিনা, তার বীজ রয়েছে কিনা, সেগুলো পৌঁছে দেওয়া সরকারের দপ্তরের মাধ্যমে হয়। আমি আগে দেখেছি যে মাছের পোনা নদীতে ছেড়েছে, পোনা ছেড়েছে না জল ছেড়েছে, হিসাব দেওয়ার কেউ নেই। তো আজকে এনসি দেববর্মার নেতৃত্বে ফিশারি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে না, আগামী তিন বছরের মধ্যে 20,000 মেট্রিক টন মাছ ত্রিপুরার চাষিরা উৎপন্ন করবে। তার মধ্যে আমাদের অন্ধ্রের মৎস্য চাষিরা এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন এবং দপ্তরের আধিকারিক রয়েছেন, ওনারা সাহায্য সহায়তা করে, উৎসাহিত করে, লোন দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া। তার সঙ্গে সঙ্গে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের রুদ্রসাগর রয়েছে, সুখসাগর জলা রয়েছে, ডাকমা জলা রয়েছে, এমন অনেক জলা রয়েছে, সিমনাথেক জলা রয়েছে, এগুলোকে স্থানীয় লোকেদেরকে নিয়ে, কারণ এই জমিগুলো সাধারণ মানুষের, তাদের যৌথ জমিন, ধান হয়তো বা এক ফসল হয়, কোনো কোনো জায়গায় না হলে দুই ফসল করে নিই, সবাই মিলে কোঅপারেটিভ করে আর নাবার্ড থেকে সাবসিডাইজ লোন নিয়ে আমরা যদি সেগুলি ছোট ছোট পুকুরে পরিণত করে পুরো মৎস্য জোন বানিয়ে দেই, তো একালা সুখসাগর জলা এবং ডাকমা জলা কমসে কম 100 কোটি টাকা রোজগার করতে পারে বছরে, 100 কোটি টাকা। ধানে 10 কোটি টাকা রোজগার করে কিনা সন্দেহ আমার, কিন্তু মাছে 100 কোটি টাকা রোজগার করতে পারে। সেই দিশাতে যেতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তিন লেয়ারে মৎস্য চাষ, আর তার সঙ্গে সঙ্গে সেই মাটির পরীক্ষা, আর তার সঙ্গে সঙ্গে মাছের খাদ্য, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা, সেই দিশাতে কাজ করতে হবে।